হ্যালো বন্ধুরা, আমি দেবমিতা, আর আজ আমি তোমাদেরকে নিয়ে যাব বাঁকুড়া ও ঝাড়খণ্ডের অত্যন্ত জনপ্রিয় জায়গাগুলিতে। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছ নিশ্চয়ই কোথাকার ভিডিও আজ শেয়ার করব তোমাদের সাথে। হ্যাঁ, বাঁকুড়ার মুকুটমণিপুর ও সংলগ্ন বিভিন্ন স্থান এবং ঝাড়খণ্ড জেলার ঘাটশিলার চারটি স্পটকে আজ আমি তোমাদের দেখাবো। কলকাতা থেকে একদিনের ট্যুরে মুকুটমণিপুর ঘুরে আসা যায়। আমরা দুটো ফ্যামিলি গেছিলাম জানুয়ারিতে। আমরা ভোর 5টা নাগাদ বেরিয়ে ডানকুনি হয়ে শক্তিগড় পৌঁছই 6:30 নাগাদ। সেখানে চা খেয়ে আবার রওনা দিই। এরপর দুর্গাপুর হয়ে বেলিয়াতোড় দিয়ে বাঁকুড়া ঢুকি। হঠাৎই চোখে পড়ল রাস্তার পাশে বিভিন্ন জায়গায় খেজুর গুড় জাল দেওয়া হচ্ছে। এত দারুণ লাগলো যে নেমে পড়ে আমরাও কিনে নিলাম গুড়। দারুণ টেস্ট, তেমনি তার গন্ধ, আর সস্তাও। শীতে এইসব অঞ্চলে এলে অবশ্যই খেজুর গুড় কিনে নিও, একদম সস্তা, যার জন্য তার দাম হচ্ছে মাত্র 130 টাকা। আমরা 130 টাকা কিলোতে 2 কেজি গুড় নিয়েছিলাম। যাই হোক, গুড় নিয়ে আমরা এগিয়ে গেলাম। তবে সেদিন মেঘলা ছিল ও হালকা বৃষ্টিও হচ্ছিল। বেলা 9:30 নাগাদ আমরা একটা দোকানে লুচি ও তরকারি দিয়ে ব্রেকফাস্ট করি। সেদিন পৌষ সংক্রান্তি থাকায় বেশিরভাগ বাজার দোকান বন্ধ ছিল। তবে রাস্তায় খোলকর্তাল নিয়ে কীর্তনিয়ার দল গান করছিল, যা অন্যরকম অনুভূতি প্রকাশ করে। এরপর বেলা 12:30 নাগাদ আমরা মুকুটমণিপুর পৌঁছই। আমরা ছিলাম সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে, যা সরকারি রিসর্ট। পাহাড়ের ঢালে ঘন জঙ্গলের মাঝখানে এই রিসর্টটা খুব সুন্দর সাজানো গোছানো। চারপাশে প্রচুর ফুলের গাছও রয়েছে এবং জঙ্গলের মধ্যে হওয়ার এর পরিবেশটাই অন্যরকম ছিল। এই সোনাঝুরি রিসর্টে আমরা ডিলাক্স রুম নিয়েছিলাম, যার ভাড়া ছিল 2240 টাকা ট্যাক্স নিয়ে। একমাত্র আমলকি ও হর্তকি এই দুটোই ডিলাক্স রুম। এখান থেকে মুকুটমণিপুরের ড্যামটা ভালোভাবে দেখতে পাওয়া যায়। এবারে তোমাদেরকে রুম ট্যুরটা করাই। সামনে সুন্দর ব্যালকনি দিয়ে রুমে ঢুকতে হয়। রুমটা খুবই বড় সড়ো এবং খুব কোজি। এখানে সব রকম ফেসিলিটি দেওয়া ছিল। এটা ছিল এসি ডিলাক্স রুম, ডবল বেডেড। বেডটা যতটা বড় তাতে অনায়াসে 3 জন থাকতে পারে। ঘরে 2টো ফ্যানও রয়েছে এবং লাইট তো ছিলই। বাথরুমেও গিজারের ফেসিলিটিও ছিল। ঘরের সামনেই যেহেতু বারান্দা, আর বারান্দা দিয়েই যেহেতু এন্ট্রি করতে হয়, আর এই রুমটা ঠিক উল্টো দিকেই রয়েছে মুকুটমণিপুর ড্যাম। আমরা যখন গেছি তখন হালকা বৃষ্টি চলছিল এবং ড্যামের ওপর এতটাই কুয়াশা হয়েছিল, যার জন্য ড্যামটা তখন দেখতে পাওয়া যাচ্ছিল না। ধীরে ধীরে যখন মেঘ কেটে গেছে তখন ড্যামটা পরিষ্কার আমাদের সামনে ফুটে উঠেছিল। স্নান টান সেরে বেলা 2:30 নাগাদ আমরা লাঞ্চে যাই। লাঞ্চে আমাদের জন্য ছিল বাসমতি চালের ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, বাঁধাকপির তরকারি এবং ডিমের কারি। রান্না খুবই ভালো এবং খুব টেস্টি। খাওয়া দাওয়া সেরে আমরা এই রিসর্টটা ঘুরে দেখার জন্য বের হই। এই রিসর্টটাতে অনেকগুলো রুম আছে, যেমন ফ্যামিলি রুম, স্ট্যান্ডার্ড রুম, সুপার ডিলাক্স রুম, ডিলাক্স রুম। আর পাহাড়ের ঢালে এই হোটেলটা হওয়াতে অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠে উঠে রুমগুলোতে যেতে হয়। প্রত্যেকটা রুমের লোকেশনই খুব সুন্দর এবং খুব নিট অ্যান্ড ক্লিনভাবে চারপাশটা সাজানো গোছানো। আর এখানে একটা হিল টপ আছে, যেখানে উপর থেকে মুকুটমণিপুর ড্যামটা পুরো পরিষ্কার দেখতে পাওয়া যায়।
আর এত সুন্দর চারপাশে কেয়ারি করা বাগান রয়েছে যাতে মনটা একদম ভরে যায়। খুব সুন্দর সাজানো গোছানো এই রিসর্টটা। আর এখানে প্রত্যেকটা রুমেরই আলাদা আলাদা নাম রয়েছে, যেমন শাল পিয়াল, তাল তমাল, আমাদের রুম দুটোর নাম ছিল আমলকি হর্তকি ইত্যাদি। এরপর আমরা ওই হিলটপটায় উঠি। অনেকগুলো সিঁড়ি ভেঙে এই হিলটপটায় উঠতে হয়। এই উপর থেকে এত সুন্দর মুকুটমণিপুর ড্যামটার ভিউ দেখতে পাওয়া যায় যে এক কথায় অনবদ্য। মেঘলা থাকায় খুবই ঘোলাটে ঘোলাটে ছিল, কিন্তু আগের থেকে অনেকটা পরিষ্কার হওয়াতে আমরা ড্যামটা তাও কিছুটা দেখতে পেয়েছিলাম। এখানেও বসার জায়গা রয়েছে, এখানে বসেও অনেকক্ষণ সময় কাটানো যায়। এই রিসর্টটাতে একমাত্র আমরাই ছিলাম, আরও সব রুম বুক থাকলেও কোভিডের কারণে সমস্ত বুকিং ক্যান্সেল ছিল। তবে এই রিসর্টটা এতটাই সুন্দর এবং পাহাড়ের ঢালে হওয়ায় একদম পাহাড়ের পরিবেশ তৈরি হয়েছে, যার জন্য এই জায়গাটা ঘুরে দেখতেও খুবই ভালো লাগবে। এরপর আমরা রুমে গিয়ে রেস্ট নিই এবং সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্সও চা অর্ডার করেছিলাম। তারপর রাত্রে আমরা রুটি ও চিকেন দিয়ে ডিনার করি, কারণ পরদিন আমাদেরকে এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। এবং প্রথম দিন আমরা যেহেতু কোনো সাইট সিইং করতে পারিনি, তাই আমাদের পরের দিনকে পরিবেশ ওয়েদার ভালো থাকলে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। সেই মতো আমরা পরদিন সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে গেলাম 8টার সময়। ড্যামের ওপরে রাস্তায় পৌঁছে দেখলাম কয়েকটা দোকান খোলা রয়েছে, সেখানে গরম গরম লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট করলাম। ড্যামের রাস্তায় গাড়ি নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু তার জন্য ড্যামের অফিস থেকে পারমিট লাগে, তার জন্য কোনো টাকা লাগে না। কিন্তু কোভিডের জন্য সমস্ত কিছু বন্ধ থাকায় ওই রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া হলো না, তাই আমরা নৌকো ঠিক করি 1200 টাকায়। এক একটা নৌকোতে প্রায় 25 থেকে 30 জন উঠতে পারে, কিন্তু আর কোনো টুরিস্ট না থাকায় আমরাই সেই নৌকোয় সওয়ার হলাম। নৌকোয় আমাদেরকে 4টে স্পট ঘুরিয়ে দেখাবে, সেগুলো হচ্ছে ডিয়ার পার্ক, সোনারতরি পার্ক, পরেশনাথ মন্দির ও মোহনা। তো সেই মতো আমরা নৌকোয় চড়ে বসলাম। প্রায় 1 ঘন্টার নৌকো চলার পরে আমরা ডিয়ার পার্কে পৌঁছই। নৌকো থেকে নেমে আমরা ডিয়ার পার্কে যাওয়ার জন্য ভ্যান ভাড়া করি। এখানে ভ্যানে 300 টাকা করে নেয়, একটা ভ্যানে 8 থেকে 10 জনকে নেওয়া যায়। এখানে ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক হলো পাশাপাশি, ভ্যানে করে এই দুটো পার্কেই ঘুরিয়ে নিয়ে আসে। রাস্তা খুব একটা ভালো নয়, ভাঙাচোরা রাস্তা, আর মাঝে মাঝে ছোট ছোট গ্রাম আছে, তাতে কিছু জনবসতি রয়েছে, কিন্তু বাকি বিস্তীর্ণ অঞ্চলটাই ফাঁকা এবং জঙ্গলে ভরা। ডিয়ার পার্কে আসার পরে কোনো হরিণ আমরা প্রথমে দেখতে পাইনি। খানিকক্ষণ অপেক্ষা করার পর একটা হরিণ নেটের পাশে চলে আসে এবং সে অনেকক্ষণই ছিল আমাদের সামনে। খুবই সুন্দর একটা স্পটেড ডিয়ার। এখানে বিকেলের টাইমে খাবার দেওয়া হয়, তখন অনেক হরিণ নাকি এখানে আসে, কিন্তু আমরা যেহেতু সকালবেলার দিকে গিয়েছিলাম তাই জন্য কোনো হরিণ আর আমরা দেখতে পাইনি এই একটি মাত্র ছাড়া।
ডিয়ার পার্ক ঘুরে আমরা চলে আসি সোনার বাংলা পার্কে। এখানে এন্ট্রি ফ্রি, পার হেড 10 টাকা করে, বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। এই সোনার বাংলা পার্কটা খুবই সুন্দর, আর এখানে মেনলি বিভিন্ন টাইপের গাছ এবং পশু পাখি দিয়ে সুন্দর তৈরি করা হয়েছে জায়গাটাকে। বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, বাচ্চাদের জন্য খেলার জিনিস রয়েছে, চারদিকে সবুজ বাগান, আর রয়েছে বিভিন্ন ধরনের পাখি যেমন রাজহাঁস, টার্কি, ময়ূর, এছাড়াও রয়েছে খরগোশ। আর ফুলের বাগান বলতে গেলে কী যে নেই এখানে তা বলা মুশকিল। জবা, গোলাপ, বোগেনভিলিয়া, ডালিয়া, গ্যাঁদা, চন্দ্রমল্লিকা, অসংখ্য ধরনের ফুল যা বলে বোঝানো যাবে না, আর এতটাই সবুজ যে চোখেরও আরাম হয়। আমরা এই পার্ক থেকে বেরিয়ে আবার নৌকায় উঠে আসলাম। সূর্য তখন মধ্যগগনে। আমরা মোহনা ঘুরে ফিরে চললাম। পরেশনাথ মন্দির আর মুসারফিরানায় আমরা আর যাইনি, তোমরা অবশ্যই ঘুরে যেও। হালকা ঠান্ডা ও মিঠে রোদে নৌকা ভ্রমণ বেশ ভালোই লাগছিল আমাদের। প্রায় 3 ঘন্টা ঘুরে আমরা ফিরে আসি। মুকুটমণিপুরে একদিনের জন্য আমরা ছিলাম, কিন্তু হাতে আরেকটা দিন সময় থাকায় আমরা ভাবছিলাম কোথায় যাব। ঝাড়গ্রাম, বিষ্ণুপুর এগুলো কাছে, তবে ঝাড়গ্রাম আমরা আগেও ঘুরেছি। যারা এখনও আমার ঝাড়গ্রামের ভিডিও দেখোনি, আমি আই বাটন আর ডেসক্রিপশানে লিংক দিয়ে দিয়েছি, দেখে নিও। তো আমরা ঠিক করলাম যে আমরা ঘাটশিলায় যাব। আমরা ঝাড়গ্রাম হয়ে ঘাটশিলা যাব, সময় লাগবে 4 ঘন্টা, কিন্তু আমাদের কোনো হোটেল বুকিং ছিল না। সঙ্গে সঙ্গে হোটেল চেক করা শুরু করি। কিছুক্ষণের মধ্যে আমরা জেটিডিসির বিভূতি বিহারে 2টো ডবল বেডরুম বুক করি মাত্র 1500 টাকায়। যাই হোক, বেলা 2টো নাগাদ আমরা রওনা দিই ঘাটশিলার উদ্দেশ্যে। মুকুটমণিপুর থেকে মাত্র 4.5 ঘন্টার ডিস্টেন্স। আমরা ভেবেছিলাম রাস্তাতেই খাবো, কিন্তু সেদিন লাঞ্চ আর হয়নি। আমরা ঝাড়গ্রামের মধ্যে দিয়ে ঝিলিমিলি হয়ে বেলপাহাড়ি হয়ে ঘাটশিলা ঢুকেছিলাম। তবে এই ঝিলিমিলি হয়ে বেলপাহাড়ি হয়ে যাওয়ার সময় আমরা আরও 2টো জায়গা ঘুরেছিলাম। প্রথমেই ছিল তালবেড়িয়া ড্যাম। গ্রামের মধ্যে দিয়ে ক্ষেতের পাশ দিয়ে খানিক জঙ্গলের পথ ধরে কাঁচা পাকা রাস্তা দিয়ে এই তালবেড়িয়া ড্যামে যাওয়া যায়। ড্যামের নিচে গাড়ি পার্ক করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এছাড়া পাশ দিয়ে আরেকটা রাস্তা গেছে, সেটাও ড্যামের রাস্তায় ওঠা যায়। এখানে ড্যামটা বিরাট বড় এবং দারুণ দেখতে। বাইরের লোকজন খুবই কমই আসে এখানে, তবে লোকাল লোকজন যারা আছে তারা এখানে আসা যাওয়া করে। এখানে আসলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, এত শান্ত নিরিবিলি পরিবেশ খুবই মনোমুগ্ধকর। এই তালবেড়িয়া ড্যামে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই, তারপর সেখান থেকে আমরা বেরিয়ে যাই ঘাগড়া ওয়াটারফলসের উদ্দেশ্যে। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল 14ই জানুয়ারি, পৌষ পার্বণ, আর সেই ঘাগড়া ওয়াটারফলসে বসেছিল মেলা। রাস্তা দিয়ে প্রচুর লোক যাচ্ছিল, ভেবেছিলাম কি হচ্ছে তো বোঝা যাচ্ছে না। যখন আমরা ঘাগড়া ফলসে পৌঁছলাম তখন দেখলাম অসংখ্য লোক। ফলসের কাছে গিয়ে তো কিছু দেখাই গেল না, যেমনি মিউজিক চলছে তেমনি লোকের সমাগম, একটা অন্যরকম পরিবেশ ছিল। প্রথমবার আমরা যখন ঘাগড়া ফলসে গেছিলাম তখন খুব সুন্দর আমরা ভিউটা পেয়েছিলাম, তার ভিউটা তোমাদের আমি দেখাচ্ছি। এই মেলা থেকে আমরা সিঙ্গাড়া আর চিকেন চপ কিনি,
খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি বিকেল 5টার সময় রওনা দিলাম ঘাটশিলার উদ্দেশ্যে। যেতে যেতে সন্ধে হয়ে যাওয়ায় রাস্তাটা অত ভালো উপভোগ করতে পারিনি, তবে বুঝতে পারছিলাম মাঝে মাঝে ধানক্ষেত, ফাঁকা জমি, আরও কখনো কখনো জঙ্গলের মধ্যে দিয়েই আমরা যাচ্ছিলাম। রাস্তা মোটামুটি ভালো ছিল, মাঝে মাঝে খুব খারাপও ছিল। যাই হোক, হাইওয়েতে না ওঠা অবধি শান্তি পাচ্ছিলাম না, কারণ দীর্ঘক্ষণ আমরা ছাড়া ওই ভেতরের রাস্তায় আর কোনো গাড়ি ছিল না। শেষে সন্ধে 7টা নাগাদ আমরা জেটিডিসির বিভূতি বিহার হোটেলে এসে পৌঁছই। এই হোটেলটা একদম হাইওয়ের ওপরে আর খুবই সুন্দর দেখতে। সামনে বিরাট পার্কিং লন রয়েছে প্রচুর ফুলের গাছ দিয়ে সাজানো। মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই রিসেপশন। এখানে নাম এন্ট্রি করে আমাদেরকে রুম দেওয়া হয়। আমাদের নন এসি স্ট্যান্ডার্ড রুম ছিল গ্রাউন্ড ফ্লোরে। তোমাদেরকে আগে রুম ট্যুরটা করাই। আমাদের পাশাপাশি দুটো রুম ছিল, দুটোই ডবল বেডেড রুম। আমাদের রুম নাম্বার ছিল 109। রুমে ঢুকেই একটা বড় খাট রয়েছে, পাশে ড্রেসিং টেবিল রয়েছে এবং ওয়ার্ড্রোব রয়েছে। ওয়ার্ড্রোবটা বেশ বড়সড় এবং নর্মালি যেরকম হয় আর কি, অনেকগুলো তাকও রয়েছে ভেতরে। বেডের পাশে দুটো বেডসাইড টেবিলও রয়েছে এবং যেহেতু শীতকাল তাই জন্য আমাদের ব্ল্যাঙ্কেটও দেওয়া হয়েছিল। আর রয়েছে টিভি। বাথরুমটাও বেশ বড়সড়, ভেতরে গিজারের ফেসিলিটি তো রয়েইছে, সাথে বেসিন, কমোড, ফসেট সব কিছুরই ব্যবস্থা ছিল। ভেতরে বসার জন্য দুটো সোফা এবং একটি ছোট টি টেবিলও ছিল। আর দরজা দিয়ে বেরোলেই খুব সুন্দর একটা ব্যালকনি। এই ব্যালকনি দিয়ে পুরো গ্রাউন্ডটা দেখা যায়। আর এটা হলো সম্পূর্ণ পার্কিং লটটা। আর এর পাশেই রয়েছে রেস্টুরেন্টটা। রুমে এসির ফেসিলিটি ছিল, আমরা যেহেতু নন এসি বুক করেছি সেই জন্য আমাদের এসি চালানো পারমিশন ছিল না। এরপর আমরা ফ্রেশ হয়ে চা এবং স্ন্যাক্স খাই। তারপরে আমরা রাত 10:30 নাগাদ রেস্টুরেন্টে যাই ডিনার করতে। রেস্টুরেন্টের নাম হচ্ছে হাইওয়ে 33। বেশ সুন্দর এবং ছিমছাম রেস্টুরেন্ট, অনেকগুলো টেবিল চেয়ার রয়েছে যাতে অনেকে একসঙ্গে বসে খেতে পারে। তো আমরা একটা টেবিল নিয়েই বসেছিলাম এবং তার কিছুক্ষণ পরেই আমাদের ডিনার সার্ভ করেছিল। ডিনারে আমাদের জন্য ছিল ভাত, মুরগির মাংস, ডাল এবং আলু ভাজা। সারাদিন না খেয়ে থাকার পরে রাত্রিবেলায় ওরকম গরম গরম খাবার পেয়ে আর বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, ঝটপট খাওয়া শুরু করে দিয়েছিলাম আমরা। রাতে খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়ি, কারণ পরদিন আমাদের চেক আউট ছিল এবং আরও 4টে স্পট ঘুরে দেখার ছিল। সকালবেলায় উঠে আমরা বাইরেটা আরেকবার ঘুরতে বেরোলাম। এখানে হোটেল ছাড়াও রয়েছে টেন্টের ব্যবস্থা। কেউ চাইলে এখানে টেন্টেও থাকতে পারো। অনেকগুলো বড় বড় টেন্ট রয়েছে এবং পাশে বাথরুম রয়েছে আর অনেকটা বড় একটা প্লেগ্রাউন্ডও রয়েছে। প্লেগ্রাউন্ডের পাশেই রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, যেরকম দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, সিস রয়েছে। আর এমনি পাশে রয়েছে আর একটা বারবিকিউ করার জায়গা, চাইলে কেউ বারবিকিউ করতে পারে। এরপর রুম থেকে ফ্রেশ হয়ে এসে আমরা লুচি, তরকারি, ব্রেড বাটার এবং বয়েলড এগ দিয়ে ব্রেকফাস্ট সেরে ফাইনালি বেরিয়ে পড়লাম ঘাটশিলার 4টে টুরিস্ট স্পট ঘুরবো বলে। ঘাটশিলাতে আমাদের প্রথম গন্তব্য ছিল রাতমোহনা।
এই রাতমোহনা হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপরে একটা স্পট। এখানে একটা কংক্রিটের ব্রিজ ছিল যা নদীর তোড়ে ভেঙে গেছিল এবং সেই ভাঙা জায়গাটাই এখন টুরিস্ট স্পট হিসেবে গণ্য হয়। এখানে অনেকে স্নানও করেন। এই জায়গাটা হোটেল বিভূতিবিহার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, আসতে বেশি সময় লাগে না। এছাড়া এর পাশে একটা ছোট্ট ঝর্ণা রয়েছে যেখান দিয়ে জলটা এই সুবর্ণরেখা নদীতে এসেই মিশছে। আমরা এখান থেকে যে ঝর্ণাটা দূর থেকে দেখা যাচ্ছিল তার সামনে চলে আসি। ছোট্ট কিন্তু খুব জোরেই জলটা পড়ছিল। এখানেও কিছুক্ষণ সময় আমরা ছিলাম এবং তারপর আমরা এখান থেকে বেরিয়ে রওনা দিই পরের গন্তব্যে। এখান থেকে আমরা চলে আসলাম ফুলডুঙ্গরি হিল টপে। রাতমোহনা থেকে এর দূরত্ব মাত্র 4 কিলোমিটার। এই ফুলডুঙ্গরিতে আমি আসার জন্য একেবারেই রেকমেন্ড করব না, কারণ জায়গাটা দেখার মতো কিছুই নেই। শুনেছিলাম যে এই হিল টপ থেকে পুরো শহরটা দেখতে পাওয়া যায়, কিন্তু কিছুই দেখা যায় না। শুধু গোল গোল করে ঘুরে ওপরেই ওঠা হলো এবং উপরটারও কোনো মেনটেন্যান্স নেই, চারদিকে শুকনো আগাছায় ভরা। তাই তোমরা যদি এখানে আসো আসতে পারো, কিন্তু আমি কখনোই বলবো না এই জায়গাটা ঘুরে যাওয়ার জন্য, কারণ এখানে দেখার কিছুই নেই। তবে যারা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা একদম ঠিকঠাক, কারণ যেহেতু পাহাড়ের ওপরে জঙ্গলের মতো পরিবেশ এবং প্রচুর গাছপালা রয়েছে এবং প্রচুর শুকনো পাতা পড়ে রয়েছে, তাই জন্য ছবি তোলার জন্য এই জায়গাটার একদম ফটোজেনিক প্লেস। ফুলডুঙ্গরি ঘুরে আমরা এগিয়ে গেলাম বুরুডি লেকের দিকে। এই বুরুডি লেক ফুলডুঙ্গরি থেকে 1 ঘন্টার ডিস্টেন্স। দীর্ঘ হাইওয়ে পেরিয়ে আমরা বুরুডি লেকে পৌঁছলাম, তখন বেলা 12টা বাজে। হাইওয়ে থেকে নেমে মোটামুটি খানাখন্দ ভাঙাচোরা রাস্তা পেরিয়ে আমরা বুরুডি লেকের পাড়ে চলে আসলাম। এখানে প্রচুর খাওয়ার দোকান রয়েছে এবং বিরাট বড় একটা পার্কিং প্লেস রয়েছে। প্রচুর গাড়ি এখানে আসে এবং পার্ক করা থাকে। এখানে খাবার দোকানে আমরা দেশি মুরগি অর্ডার দিই। তারপর আমরা এখান থেকে চলে আসি ধারাগিরি ফলস দেখতে। এই ধারাগিরি ফলস বুরুডি লেকের পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে সেই রাস্তা দিয়ে যেতে হয়। রাস্তাটার অবস্থা একেবারেই ভালো নয়, তবে পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়ার একটা অভিজ্ঞতা অন্যরকম। এই রাস্তা ধরে যাওয়ার সময় একটার পর একটা পাহাড় পেরিয়ে যাওয়াকে মনে হচ্ছিল যেন সত্যি আমরা পাহাড়ের দেশে চলে এসেছি। খুব সুন্দর পরিবেশ, একদম নির্জন নিরিবিলি। অনেক গাড়ি ধারাগিরি ফলসে যাচ্ছিল, মাঝখানে মাঝখানে ছোট ছোট গ্রামও পড়ে। এখানে ধারাগিরি ফলসের কাছাকাছি পৌঁছানোর পরে অনেকগুলো ছোট ছোট ছেলে ছুটে আসে ফলস দেখাতে নিয়ে যাওয়ার জন্য। তারা বলে যে মাত্র 50 টাকার বিনিময়ে তারা ধারাগিরি ফলস ঘুরিয়ে আনবে। তো সেই মতো আমরা একটি বাচ্চাকে আমাদের গাড়িতে তুলে নিই। অবশ্য তাদেরকে দেখানোর মতো কিছুই নেই, তবুও তারা সঙ্গে যায় সামান্য কিছু টাকার জন্য। ধারাগিরি ফলসে ঢোকার আগে একটা ছোট পার্কিং প্লেস আছে, সেখানে গাড়ি রেখে আমরা এগিয়ে চললাম ধারাগিরি ফলস দেখতে। হাঁটা পথে প্রায় 1.5 কিলোমিটার, কিন্তু জঙ্গলের পরিবেশ এবং পাহাড়ের আঁকাবাঁকা ঢালের মধ্যে দিয়ে এবং অনেকগুলো পাথর ডিঙিয়ে এই ধারাগিরি ফলসে পৌঁছতে হয়। খুবই সুন্দর জায়গাটা, মনেই হয়নি যে আমরা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা এগিয়ে এসেছি। এই জায়গাটা এতটাই ঘন জঙ্গলের মধ্যে মনে হচ্ছিল যেন আমরা কোনো নাম না জানা অচেনা একটা জায়গার মধ্যে দিয়ে চলে যাচ্ছি। চারপাশটা এতটাই নিস্তব্ধ যেন একেবারে গা ছমছমে পরিবেশ। হঠাৎ করে ঝর্ণাটা আবিষ্কার করার মতো করেই জায়গাটা মনে হলো যেন কোনো হিডেন প্লেসে আমরা চলে এসেছি। হঠাৎ করেই মনে হচ্ছে যেন আবিষ্কার করে ফেলেছি এই ঝর্ণাটাকে। এত দারুণ জায়গাটা আর এত সুন্দর যে বলে বোঝানোর নয়। অনেক লোকজনই এখানে ছিল,
কিন্তু তাও জায়গাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, মনেই হচ্ছিল যে এখানে দীর্ঘক্ষণ চুপচাপ বসে থাকাই যায়। আমরা এই পাথরের ওপরে বসেছিলাম এবং এই ঝর্ণাটাকে আমরা উপভোগ করছিলাম। তাছাড়াও আমরা অনেক ছবিও তুলেছি এখানে। দু একজন স্নানও করছিল এই ঝর্ণার জলে। খুবই ঠান্ডা এর জল। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে এই ঝর্ণাটা নেমে এসেছে আর পাথরগুলো এমন অ্যাঙ্গেলে দাঁড়ানো মনে হচ্ছে যেন যে কোনো সময় ভেঙেও পড়তে পারে। খুবই দুর্দান্ত এর ভিউটা। বর্ষাকালে এর জল প্রচুর থাকে, তখন এই পাথরের ওপর দিয়ে আমরা যে হেঁটে এসেছি সেই সমস্ত জায়গাগুলো জলের তলায় থাকে, কিন্তু বর্ষাকাল ছাড়া বাকি সারাটা বছর জল কমই থাকে। তাই এই সময়গুলোতে এই ধারাগিরি ফলসটা দেখতে আসাই যায়, কিন্তু বর্ষার সময় আসাটা খুবই দুর্বিষহ ব্যাপার। এই ধারাগিরি ফলস ঘুরে আমরা বুরুডি লেকের দিকে চলে আসলাম। এখানে আমরা খাবারের অর্ডার দিয়ে গেছিলাম, তো লাঞ্চে বসার আগে আমরা বুরুডি লেকটা আগে ঘুরতে যাই। আমরা যে দোকানে খাবার অর্ডার করেছিলাম তার পাশ দিয়েই বুরুডি লেকে নামার সিঁড়ি রয়েছে। এই সিঁড়িগুলো দিয়ে নিচে নেমে গেলেই বুরুডি লেক। এই লেকে আগে নৌকো চালানো হতো, তাতে অনেকে পর্যটকই ঘুরত। বর্তমানে সেটা বন্ধ রয়েছে। আমরা এর পাড়ে কিছুক্ষণ বসেছিলাম। উল্টো দিকেই বুরুডি পাহাড় আর তার নিচে বুরুডি লেক একটা দারুণ ভিউ তৈরি করেছে। বুরুডি লেক ঘুরে আমরা লাঞ্চে চলে আসি। লাঞ্চে আমাদের জন্য ছিল ভাত, ডাল, বাঁধাকপি, আলু ভাজা এবং আমরা যে দেশি মুরগি অর্ডার দিয়েছিলাম সেই দেশি মুরগির ঝোল। এই দেশি মুরগি ঝোল এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে এক কথায় অপূর্ব এদের রান্না। খুব ভালো খাওয়া দাওয়া করেছিলাম। তোমরা আসলে এখানে অবশ্যই দেশি মুরগি টেস্ট করতে পারো। খাওয়া দাওয়া সেরে আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এবারে আসি তোমরা এই দুটো জায়গায় কিভাবে ঘুরবে। প্রথমে মুকুটমণিপুর নিয়ে বলছি। এই মুকুটমণিপুর আসলে ডানকুনি হয়ে শক্তিগড় হয়ে দুর্গাপুর, সেখান থেকে বেলিয়াতোর হয়ে মুকুটমণিপুর যেতে পারো। গাড়ি অথবা ট্রেন দুটোতেই যাওয়া যায় মুকুটমণিপুরে। ঘাটশিলা যেতে গেলে ট্রেনে হাওড়া থেকে ট্রেন ধরে ঘাটশিলা স্টেশনে নেমে অটো বা গাড়ি বুক করে ঘুরতে পারো। কী কী দেখবে এখানে মুকুটমণিপুরে? দেখার জন্য আছে মুকুটমণিপুর ড্যাম, পরেশনাথ মন্দির, মুসাফিরানা ভিউ পয়েন্ট, ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক ও মোহনা। আর ঘাটশিলায় আছে বুরুডি লেক, ধারাগিরি ফলস, রাতমোহনা, রঙ্কিনী মাতার মন্দির, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ইত্যাদি। এই ঘাটশিলায় একদিনেই সবটা ঘুরে দেখা যায়, চাইলে তোমরা একদিন স্টে করেও ঘুরতে পারো। কোথায় থাকবে? মুকুটমণিপুরে থাকার সবচেয়ে ভালো জায়গা হলো WBTDC-র সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। পাহাড়ি টিলার ওপরে ড্যামের একদম অপোজিটে এই রিসর্ট। ভাড়া 2200-3000 টাকা উইথ ট্যাক্স। খাওয়া দাওয়ার খরচ আলাদা। এছাড়া আরও অনেক হোটেল ও রিসর্ট আছে, যেমন চারুলতা রিসর্ট, পিয়ারলেস রিসর্ট, হোটেল অপরাজিতা, হোটেল পিঙ্ক রোজ ইত্যাদি। এইসব হোটেলগুলোতেও থাকতে পারো। ঘাটশিলাতেও JTDC-র বিভূতি বিহার খুবই ভালো। সরকারি বলে এই হোটেলগুলো খুবই ভালো ফেসিলিটি দেয়। এখানকার রুম ভাড়া 1500 টাকা থেকে শুরু করে 3000 টাকা উইথ ট্যাক্স, খাওয়া দাওয়া আলাদা। এছাড়া আরও অনেক দামি ও কম দামি বাজেট হোটেলও আছে, যেমন রাতমোহনা ইন, সুহাসিতা রিসর্ট, মুক্তধারা নেচার রিসর্ট ইত্যাদি। এই সমস্ত হোটেলগুলোতেও থাকা যায়। এই রাতমোহনা ইন হচ্ছে একদম রাতমোহনা স্পটের পাশেই, সুবর্ণরেখা নদীর তীরে। এইখানেও থাকা যায়।
তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর কমেন্টে জানিও কেমন লেগেছে। আর যারা নতুন ও এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা অল করে দাও যাতে নেক্সট ভিডিও এলে তার নোটিফিকেশনটা পেয়ে যাও। তাহলে এখন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।